আসসালামু আলাইকুম ঈদ মুবারক স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদ আপনাদের সঙ্গে রয়েছে আমি নিরাফের দোস এবং আমি পারফিন মিতু এবারও রাজধানীতে কোরবানির পশুর হাটে চাহিদার শীর্ষে ছোট মাঝারি গরু দাম নিয়ে ক্রেতা বিক্রেতার অভিযোগ থাকলেও ঈদের আগের দিন চাহিদা মতো পশু কিনতে পেরে খুশি অনেকে তবে বড় গরুর চাহিদা কম থাকায় মাথায় হাত কিছু ব্যাপারীর ঢাকার দিয়াবাড়ি ও মিরপুর ইস্টার্ন হাউজিং মাঠে বসা হাটে দেখা যায় অধিকাংশ গরু বিক্রি শেষ হাটে তাই গরু নিয়ে নতুন ট্রাক প্রবেশ করতেও দেখা যায় দেশের বিভিন্ন জেলাতেও সে সময় জমে উঠেছে পশুর হাট আরও জানাচ্ছেন এয়ার বাদল শুক্রবার ও শনিবারের মধ্যেই অধিকাংশ কুরবানিদাতায় কিনেছেন পছন্দের পশু যার প্রভাব চোখে পড়ে রাজধানীর মিরপুর ইস্টার্ন হাউজিং পশুর হাটে প্রায় ফাঁকা হয়ে আসা হাটে ক্রেতাও কম অনেক ব্যবসায়ী বড় গরু বিক্রি করতে না পেরে বেশ হতাশ দায় চাপালেন খামার সিন্ডিকেটের ওপর আমাদের রেস্টুরেন্ট ছিল যে সাড়ে পাঁচ লক্ষ টাকা বিক্রি করব কিন্তু এখানে এসেছি বাজার খারাপ আমরা তখন ডিসিশন চেঞ্জ করে আমরা সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত নামছি কিন্তু ক্রেতা এখানে সর্বোচ্চ আমাদের এক লাখ মানে আশি থেকে দুই লাখ বিশ হাজার পর্যন্ত বলছে এই বাজারে বড় গরু কেনার মতো কোনো ক্রেতা নাই খুচরা ক্রেতারাই তারা পর্যাপ্ত গরু পেয়ে যার কারণে আজকে বাজারে কোনো মূল্য নেই আমার গরু অবিকৃত থাকতেছে এটা এক ধরনের সিন্ডিকেট তবে ক্রেতারা শেষ সময়ে প্রত্যাশা অনুযায়ী কোরবানির পশু কিনতে পেরে খুশি আমার দুই লাখ তিরিশ তিরিশটা কিনছি আমি গরু কিনা অনেকই খুশি আমার টার্গেট হিসাবে বিক্রি করে আমরা অনেক খুশি তারপর আমার ভিতর কষ্ট লাগছে গরুর যেহেতু আরো বেশি টাকা বাজার ভালো না সেই হিসাবে কম টাকা গরুটা বেশি দিলাম দিয়াবাড়ি হাটের অবস্থাও প্রায় একই রকম ক্রেতারা যাচাই বাছাই করে কিনছেন পশু তবে ক্রেতার তুলনায় পশুর সংখ্যা ছিল বেশ কম অবশ্য দাম নিয়ে কিছুটা হতাশ ক্রেতারা যে গরু গতকালকে বিক্রি হয়েছে আপনার দেড় লাখ টাকা সেই গরু আজকে আড়াই লাখ টাকা যে গরু এক লাখ দশ হাজার টাকা সেই গরু বিক্রি করতেছে দুই লাখ টাকায় এদিকে রাজশাহী চট্টগ্রাম যশোর বরগুনা ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত খুলনাতেও শেষ দিকে এসে গত কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নেওয়ার কথা জানান খামারিরা গরুর জন্য শেষ হাট সোমবার ঈদ সেক্ষেত্রে প্রচুর গরু সমাগম হচ্ছে তবে সেই অনুসারে বিক্রি কম প্রত্যেক বছরে দেখা যায় যে বাজারের শেষে কিন্তু গরুর দাম ন্যায্য মূল্যে পাওয়া যায় না কিন্তু এবছর গরুর দাম দেখা যাচ্ছে তো এখন পর্যন্ত তো গরু বেচাকেনা খুবই কম হাটগুলোতে পশু সরবরাহ ভালো থাকায় শেষ পর্যন্ত দাম স্বাভাবিক থাকবে এমন প্রত্যাশা ক্রেতা বিক্রেতার এ আর বাদল আর টিভি ঢাকা রাজধানীর আমুলিয়া মডেল টাউন পশুর হাট থেকে সরাসরি সহকর্মী রফিকুল ইসলাম আমাদের সাথে যুক্ত হচ্ছেন শেষ দিনে কোরবানীর হাটে পশু বেচা কেমন চলছে মিতু আসলে রাত প্রহালেই পবিত্র ইদুল আজহা আমরা সাধারণত যেটি দেখি রাজধানীতে ঈদের তিন দিন আগে থেকেই আসলে মূল বেচাকেনা শুরু হয় এবং এবারের চিত্র কিন্তু একই রকম আমরা যেটি দেখেছি শুক্রবার থেকে রাজধানীতে গরু বেচাকেনা শুরু হয় এবং মূল বেচাকেনাটা যা হয়েছে আসলে গতকাল রাতেই আমরা যেটি দেখেছি হাটের আর রাজধানীর যতগুলো হাট রয়েছে বেশিরভাগ হাটেই গতকালে গতকালই বেশি গরু বিক্রি হয়ে গেছে আমি যে হাটটিতে এখন দাঁড়িয়ে রয়েছি রাজধানীর আমুলিয়া মডেল টাউন হাট এই হাটে তিন হাজারের উপরে আসলে গরু উঠেছিল এখন এই হাটে মাত্র গরু রয়েছে দুশো থেকে আড়াইশোটি একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এবার সারা ঢাকাতেই কিন্তু একটি বিষয় আমরা দেখেছি সেটি হচ্ছে ছোট এবং মাঝারি আকারের যে গরুগুলো সেই গরুগুলো আসলে ক্রেতারা বেশি আসলে কিনেছেন বড় যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু বেশিরভাগই আমরা দেখছি অবিকৃত রয়েছে আমরা এখানে আসলে একটি দেখছি যে প্রায় আর নয় থেকে দশ মন ওজনের একটি গরু রয়েছে এই গরুটি অবিকৃত অবস্থায় রয়েছে আমরা একটু চেষ্টা করব এই গরুর যিনি মালিক তার সঙ্গে একটু কথা বলার একটু বলবেন কত পর্যন্ত দাম উঠেছিল কত দাম চাচ্ছেন এটা দুই লাখ আশি পর্যন্ত দাম উঠছিল কিন্তু আমি চার লাখ চেয়েছিলাম এখন আমি দুই লাখ না দুই লাখ আশি না আরও কম হলেও বিক্রি করে দিব কি মনে হয় বিক্রি করতে পারবেন শেষ আমার মনে হয় না কারণ আমরা যারা বড় গরু লালন পালন করি অনেক খরচ করে আমরা একটু আশায় থাকি যে ঈদে কটা টাকা পাবো অনেক শ্রমিক দিয়ে এগুলো পরিচর্যা করি আমরা লালন পালন করি কিন্তু ঈদের শেষ মুহূর্তে এসে আমরা এই দামগুলো পাই না আসলে আমি তো একটি বিষয় জানিয়ে রাখি বড় গরু নিয়ে কিন্তু বড় যায় আসলে এবারের খামারিরা বা ব্যবসায়ীরা কিন্তু বিপাকেই পড়েছেন বলা যায় কারণ বড় গরু আসলে ক্রেতারা তেমন পছন্দ করছেন এবং দাম বেশি বললে তারা কিন্তু বরাবরই আসলে এই অভিযোগটি আমাদেরকে করে এসেছিলেন তো এই ছিল আসলে মিতু রাজধানীর আমুলিয়া মডেল টাউন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য জি ধন্যবাদ আপনাকে আমাদের যুক্ত হবার জন্য ঈদের একদিন আগে যে যেভাবে পারছে রাজধানী ছাড়ছে সকাল সকাল থেকে কমলাপুর রেল স্টেশন সদরঘাট ও বাস টার্মিনালে ছিল ঘরমুখ মানুষের ভিড় মহাসড়কে যানজটের কারণে সড়ক পথের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় তবে দুপুরের পর টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পথে যান চলাচল স্বাভাবিক হতে থাকে সুমন তানভীরের প্রতিবেদন এ বাড়ি ফেরার যুদ্ধ প্ল্যাটফর্মে ট্রেন থামতেই দরজা ঠেলে হুড়ুহুড়ি করে উঠে বসছে পরিবার নিয়ে উপায় না পেয়ে কেউ উঠছেন জানালা দিয়ে অনেকে আবার নিয়ম নীতি না করে জীবনের ঝুঁকি নিয়ে উঠে পড়ছেন ট্রেনের সাদে ঈদের সময় আমরা দাদু বাসে যাই দাদু দাদুর সাথে দেখা করে ওদিকে অনেক আনন্দ করে পরিবারের সাথে সবচেয়ে বেশি ঈদ করলে বেশি ভালো লাগে এখানে তো একা একা ওইখানে তো সবাই আছে দশ পনেরো দিন আগে থেকেই বাড়ি যাব পরে হ্যাঁ ঈদ কাটাবো নানুর সাথে নাদুদের আন্টিদের সাথে ঈদ কাটাবো বাড়িতে যাবো ট্রেনে সকাল থেকেই রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনের চিত্র ছিল এমন কমলাপুর রেল স্টেশনের যাত্রীরাও স্বস্তিতে ছিলেন না পরিবার পরিজন নিয়ে অনেককেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় দাদু দাদার সাথে ঈদ করব সবার সাথে ঈদ করব অনেক আনন্দ করব দেশের বাড়ি যাওয়া আসলে অনেক আনন্দের বিষয় সবার সাথে ঈদের আনন্দটা ওহ করব। এ যে নিশ্চিন্তায় যেতে পারবো এখন ভাষায়। মহাকালী বাস টার্মিনালে টিকেটের জন্য দীর্ঘ লাইন দেখা যায়। তবে গত কয়েকদিনের তুলনায় যাত্রী চাপ কিছুটা কম বলে জানায় পরিবহন কর্মীরা। তবে শেষ দিনেও ছিল বাতিভারার অভিযোগ। ভাড়া একটু বেশি বেশি মনে হচ্ছে। বাড়ি যাওয়া খুব জরুরি কারণ মা আছে, বাবা আছে, ওনাদের সাথে ইট করব। সবার সাথেই ইট করব, এটা আনন্দের অন্যরকম। তবে শেষ দিনেও ভুগিয়েছে মহা বিশেষ করে উত্তরের পথ। ঢাকা টাঙ্গাইল মহা সরোকে যানজটে পড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে যাত্রীদের রাস্তা এখন তো যাই না কিন্তু আস্তে দেখাইছে আছে কিন্তু আইটু পরে জ্যামজট কমে যাবে যাত্রী একটু কমে চাপ কম যদিও দুপুরের পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে আইনশৃঙ্খলা বাহিনীকেও তৎপর দেখা যায় চোন তানভীর আর টিভি ঢাকা এই মুহূর্তে রাজধানী কমলাপুর থেকে সশরীরে যোগ দিচ্ছেন সহকর্মী নাজিব ফরাইজি নাজিব শেষ মুহূর্তের ঈদ যাত্রায় কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের নিরা রাত পোহালি ঈদ আর এই শেষ সময়ও হাজার হাজার মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন যাচ্ছেন চেষ্টা করছেন আমি যে কমলাপুরে রয়েছি কমলাপুরে সময় সময়মতো ট্রেন না ছাড়ার কারণে অনেক যাত্রী দুর্ভোগ পোহাচ্ছেন বিশেষ করে আমি তিনটি ট্রেনের কথা বলতে পারি এ পর্যন্ত এই তিনটি ট্রেনের যাত্রীরা এখানে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন সিল্ক সিটি রাজশাহীগামী যে ট্রেনটি সেটি দুপুর দুইটা চল্লিশ মিনিটে ছাড়ার কথা ছিল এরপর রেল কর্তৃপক্ষ জানিয়েছে এটি ছয়টা চল্লিশে ছাড়বে কিন্তু এখন সেটি নতুন করে জানানো হয়েছে সেই ট্রেনটি সাতটা দশে ছাড়বে যদিও সেই ট্রেনটি এখনও আসেনি এবং ঘন্টার পর ঘন্টা ধরে ছোট শিশু এবং তাদের যেই ইয়েরা নারীরা রয়েছেন তাদেরকে নিয়ে স্টেশনে অপেক্ষা করছেন যাত্রীরা যেটি তাদের জন্য অনেক বড় একটি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এর বাইরে এগারো সিন্ধু ট্রেনটি ছয়টা পঁয়তাল্লিশে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সেই ট্রেনটি এখনও ছেড়ে যায়নি এবং সেই ট্রেনটিও আসেনি এর আগে যেটির কথা বলেছিলাম সিল্ক সিটি সেটিও এখনও স্টেশনে আসেনি এবং ছেড়ে যায়নি এর বাইরে আরও একটি ট্রেন রয়েছে তারাকান্দি এক্সপ্রেস সেই ট্রেনটিও সময় মতো ছেড়ে যাচ্ছে না তো এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে কমলাপুর রেল স্টেশনে মানুষের দুর্ভোগ রয়েছে এবং এখনও শেষ সময়ে সমস্ত মানুষ তারা চেষ্টা করছেন যে কোনো উপায়ে ঈদের আগেই যেন তারা বাড়ি পৌঁছতে পারেন নিরা এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় সকাল সাড়ে সাতটায় প্রধান জামাতে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এই জামাত হবে সকাল আটটায় ঈদের দিন বৃষ্টির দাপত বেশি থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঈদ জামাত ঘিরে সারা দেশে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে শরৎ খানের রিপোর্টে দেখুন এই বিস্তারিত বর্ষার শুরুতেই উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা ঈদের দিনটিতে সারাদেশে থাকছে বৃষ্টির সম্ভাবনা এদিন সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহ মাঠে যেন ঈদের নামাজ আদায় করা যায় সেভাবে প্রস্তুতি নিয়েছে সিটি কর্পোরেশন পুরো মাঠ ঢেকে দেওয়া হয়েছে সামিয়ানায় নিরাপত্তার বাহিনীর সদস্যরা সার্বিক মাঠের নিরাপত্তা প্রস্তুতি দেখে ডিএমপি কমিশনার মুসল্লিদের জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ জানান স্তরের নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে আশা করি গালগেমচে ঈদের জামাত সেটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে পরিদর্শন শেষে র‍্যাব মহাপরিচালক জানান ঈদুল আজহা উপলক্ষে ঈদগা ময়দান সহ সারা দেশে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে হামলা অথবা কোনো রকমের কোনো রাসায়কতা কোনো সংশ্লিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই বাট স্টিল আমরা এই ধরনের আশঙ্কাকে উড়িয়ে দেই না এবার জাতীয় ঈদগাহ জাতীয় মসজিদ বাইতুল সহ রাজধানীতে একশো চুরাশিটি ঈদগাহ ও প্রায় দেড় হাজার মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে সাতটায় বাইতুল মোকারমে সকাল সাতটা থেকে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে চট্টগ্রামে প্রধান জামাত হবে সকাল সাড়ে সাতটায় জমিও ফালা জাতীয় মসজিদ প্রাঙ্গনে রাজশাহীতে সকাল সাড়ে সাতটায় ঈদুল আজহার প্রধান জামাত হবে হজরত শাহ মাকদুম কেন্দ্রীয় ঈদগাহে বরিশালে সকাল আটটায় নগরীর বাদ রোডের কেন্দ্রীয় হেমায় ঈদগাহ ময়দান খুলনায় সকাল আটটায় খুলনা সার্কিট হাউস ময়দান সিলেটের শাহী ঈদগাহে সকাল আটটায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত রংপুরে প্রধান জামাত হবে সকাল আটটায় কালেক্টরেট ঈদগাহে আর ময়মনসিংহে সকাল সাড়ে সাতটায় নগরীর ঝুলির আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে শরীয়ত খান আর টিভি ঢাকা ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী ঈদ উল শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ উল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি পবিত্র ঈদ উল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনো অনাবিল আনন্দ সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন সমুদ্র সীমানায় মিয়ানমারের যুদ্ধ জাহাজের উপস্থিতি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হুমকি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের স্বাধীনতা রক্ষায় ক্ষমতাসীন সরকার ব্যর্থ হয়েছে ঠাকুরগাঁয় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি কথা বলেন বেনজির আজিজ প্রসঙ্গ টেনে ফখরুল বলেন দেশ পরিচালনায় ব্যর্থতা স্বীকার করে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করা আহ্বান জানান বিএনপি মহাসচিব সেন্ট মার্টিন দখলের গুজব ছড়িয়েছে বিএনপি জামাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাদের ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি ও কাদের এ সময় বলেন সেন্ট মার্টিন সীমান্তে যে জাহাজ দৃশ্যমান ছিল তা ইতোমধ্যে ফেরত গিয়েছে উস্কানি দিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশ যুদ্ধ বাঁধাবে না ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সুনামগঞ্জে বন্যার সংখ্যা দেখা দিয়েছে বেড়েছে কুশিয়ারা জাদুকাটা সহ অন্যান্য নদ নদীর পানি এ অবস্থায় নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড এদিকে কুড়িগ্রামে নদ নদীর পানিও বাড়ছে এছাড়া উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তায় পানি বাড়তে শুরু করেছে তিস্তা ব্যারাজের সব জলকপাট খুলে দেয় পানিতে তলিয়ে গেছে চরাঞ্চলের ঘরবাড়ি সহ ফসলি জমি এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ মিয়ানমারের রাখান রাজ্যের মংডু এলাকায় মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দশটি সামরিক জানতার ক্যাম্প দখল করে নিয়েছে আরাকান আর্মি দখলকৃত ক্যাম্পগুলো প্রায় সবকটি বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে বেশ কাছে। এ সময় বিদ্রোহী গোষ্ঠীটি দুই শতাধিক জান্তা সেনাকে হত্যা দাবি করেছে জান্তা বাহিনীর পাশাপাশি মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশেরও কয়েকটি ঘাটির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা এবারে টি বিশ্বকাপের খবর টি বিশ্বকাপে গ্রুপ ডি থেকে সুপার এইট নিশ্চিতের ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে ম্যাচ শুরু সোমবার ভোর সাড়ে পাঁচটায় এই ম্যাচ জিতলে গ্রুপ ডি থেকে সরাসরি সুপার এইট নিশ্চিত করবে নাজমুল শান্তর দল মাহফুজুল ইসলামের রিপোর্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ ক্রিকেট খেলে বাংলাদেশের চিন্তা বাড়িয়ে দিয়েছে নেপাল যে নেপাল দলটা টাইগারদের জন্য অচেনা এক প্রতিপক্ষ দুই সালে একবারই দেখা হয়েছিল হিমালয়ের পাদদেশে থাকা দেশটির সাথে সেই অচেনা নেপালের বিপক্ষে অজানা শঙ্কা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে এক পা সুপার এইটে দিয়ে রাখা বাংলাদেশের সামনে সহজ সমীকরণ নেপালকে হারালে সরাসরি নিশ্চিত সুপার এইট এমন এক সহজ সমীকরণকে পাশে রেখে শঙ্কা নামক শব্দকে পেছনে ফেলে এগুতে চায় হাতুরুর দল এই ম্যাচে টাইগার একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম বোলিং ডিপার্টমেন্ট দুর্দান্ত ফর্মে থাকায় ফিট হয়ে ওঠা শরিফুলের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে দলের বাকি সব ক্রিকেটারই আছে ফিট সুপার এইট নিশ্চিতে এই ম্যাচে জিততে হবে টাইগারদের যদি নেপালের বিপক্ষে হেরে যায় আর লঙ্কানদের নেদারল্যান্ডস হারিয়ে দেয় তবে দু দলের পয়েন্ট হবে সমান সেক্ষেত্রে রান রেটের হিসেব সামনে আসবে সব হিসেব নিকেশ আর খবরকে পাশ কাটিয়ে এই ম্যাচে বৃষ্টি বাগরার পূর্বাভাস যদি পয়েন্ট ভাগাভাগি হয় তবে লাভটা হবে বাংলাদেশেরই দর্শক সন্ধ্যা সংবাদ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ